রাজন কেন ফলো অসংখ্য মানুষ চারপাশে আছে, তাই না? কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটা শুরু হবে, তো আমরা ওয়েট করি, তাই না? লেটস গো, শুরু করব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই অনুষ্ঠান স্থলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনারা জানেন যে 1971 সালে আমরা যেই সুসংমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শোষণ বঞ্চনার অবসানের জন্য যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে পতাকা পেয়েছিলাম, সেই পতাকা আজ আমরা হয়তো হারাতে বসছি। প্রিয় ভাই বোনেরা, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন স্বাধীনতার 53 বছর পরে এসেও আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। আপনারা ভালো করে অবগত আছেন যে ইতিমধ্যে প্রায় 150 জনের মতো কোমলমতি আমার ভাই বোনেরা নিহত হয়েছেন। আমি নিহত করবো না, তাদেরকে হত্যা করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা করার জন্য আমরা এই দেশ স্বাধীন করিনি। আমাদের এই দেশ স্বাধীনতার জন্য 30 লক্ষ যে শহীদ, তারা বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল। আমরা এখনই আমাদের প্রোগ্রামের কার্যক্রম শুরু করে দেব। প্রোগ্রামের কার্যক্রম শুরুর আগে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার নেতার্থে একটি কথা বলা প্রয়োজন। আজকের এই প্ল্যাটফর্ম প্রবাসী সকল বাংলাদেশীদের প্ল্যাটফর্ম। আজকের এই প্ল্যাটফর্ম কোন রাজনৈতিক দলের নয়, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, সমাজ ডান বামের নয়। আজকের এই প্ল্যাটফর্ম, এখানে আপনারা যারা এসেছেন, এই প্ল্যাটফর্ম হল
1971 সালে যেই মূল মন্ত্রের উপর নির্ভর করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, এক সাগর রক্ত এক হাজার সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার স্পিরিটের প্ল্যাটফর্ম আজকের এখানকার প্ল্যাটফর্ম আমাদের সকল সাধারণ প্রবাসী বাংলাদেশীদের প্ল্যাটফর্ম। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং স্বাধিকার। আজকে বাংলাদেশের আমার ছাত্র আমরা পেডেস্ট্রিয়ান যারা আছে রাস্তায় অথবা যে ট্রাফিক, আমরা কোন ধরনের কোন কনজেশন সেখানে তৈরি করবো না। সুতরাং আপনাদের কাছে বড় জোর অনুরোধ, আসুন আমরা রুলগুলো মেনটেন করে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করি। আমি আপনাদের প্রতি বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য যত সহযোগী সংগঠন আছে সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ভাই কারো দাবি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, কারো দাবি ছিল উমুকের বিরুদ্ধে বলা যাবে না। যারা জাস্টিসের বিপক্ষে দাঁড়াবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো। একজন প্রখ্যাত একাডেমিক জনাব শিবলি আব্দুল্লাহ, জনাব শিবলি আব্দুল্লাহ يا رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد
Thank you.
No, 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 no!
Thank you.
আল্লাহর কাছে দোয়া করতে আমরা